গুড মর্নিং, শুভ সকাল আমার সকল পরিবারকে। আমার মনটা না আজকে একটুখানি ভালো, একটু না অনেকটাই ভালো। আর বলবো কেন মনটা ভালো হয়েছে সেটাও আমি তোমাদেরকে জানাবো। সবই এখানে, এই একটা এমনই একটা প্ল্যাটফর্ম যেটা মনের কথা সবই শেয়ার করা যায় তোমাদের সাথে। কিছু কিছু মানুষ আছে সবার সাথেই শেয়ার করা যায়, কিন্তু এই কথাটা আমার সবাই শুনছে, আশা করি যারা শোনার তারা অবশ্যই শুনবে। তো আগে আমি কাজের কথাগুলো বলে নিই। আমার আজকে প্রচুর কাজ আছে, ঠিক আছে? ওই কাঁচা ওই সব এই মাত্র জাস্ট গরম জলে ভিজিয়ে আমি এই চা নিয়ে বসলাম, ভাত বসিয়ে দিয়েছি। আজকে আনাজ কোটা কুটি কিচ্ছু নেই, কেন বলো তো? কাল রাতে আমি আনাজ কুটে সব কন্টেনার করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, এই জাস্ট বার করলাম। মাছ টাছ ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি, এই জাস্ট বার করলাম এই মাত্র। অনেকটা কাজ হালকা। আমি বসে পড়লাম ব্লগ বানাতে। আর কেন মনটা ভালো সেটা হচ্ছে আমার পরিবারের মধ্যে। দেখো, আমি তো এখন অত বড় ইউটিউবার হতে পারিনি, তো অবশ্যই হব, সময় হলে ঠিকই হবে, এই মনে সেই জোরটা আছে। যদি আমার পরিবারে যতগুলো লোক আছে তাদের মধ্যে স্পেশাল কেউ আছে, মানে আমি সবারই ভিডিও দেখি, এটা আমি সবসময় বলি, সবারই ভিডিও ফুল ওয়াচ করি, কারোরটা স্কিপ করে দেখি না, হাফ দেখি না, ফুল ওয়াচ করি। আর দ্বিতীয়ত আরও কজন মানুষ আছে তাদের প্রতি আমার কেন জানি ভালোবাসা, হয়তো তাদের সাথে আমার কোনোদিনও মানে নতুন পরিচয় হয়েছে, পরিচয়টা হয়েছে কোথায়, ইউটিউব থেকেই, না তাদেরকে চিনি না তাদেরকে জানি, কিন্তু এই যে সারাদিনের কথা শেয়ার করে বা সে আমার ব্লগ দেখছে, আমি তার ব্লগ দেখছি, দুটো কমেন্ট করা, ছোট্ট এমন একটা কেউ কমেন্ট করে দেন, ওই কথাটাকে বেশ ভালো লাগে, যে কেউ এমন এমন কথা জিজ্ঞেস করে যে খুব ভালো লাগে এরকম, কেউ যদি এরকম কোশ্চেন করে। তো আমার ফ্যামিলিতে, আমার পরিবারে একটা দিদি ভাই আছে, দিদি ভাই বলবো না কি বলবো, আমি তোমাকে আপনি করে বলতে পাচ্ছি না, কারণ আমার আপনিটা না খুব পরপর মনে হয়, এই জন্য আমি আপনি করে বলতে পাচ্ছি না। আমার তুইটা আর তুমিটা, আমি তো তোমাকে, আমি তো মানে যার কথা এখন বলতে যাচ্ছি, আমার মন থেকে কেন জানি না মনে হচ্ছে আমি বলি তার কথা, কারণ আমার ওনাকে খুব ভালো লাগে। আমারও তো খুব অল্প কদিন হয়েছে আমি তাকে চিনি, তো এটা আমার খুব সৌভাগ্য যে তিনি এসে আমার চ্যানেলে এসে আমাকে মানে এসে আমাকে আমার পরিবারে এসে জয়েন হয়েছে। আর যে আমি যেহেতু যেতে পারিনি, আর মানে উনি আমাকে বলছে যে তুমি এখন আমার পরিবারে আসলো না, এটা আসলে না এটা আমার দুর্ভাগ্য। না দিদি ভাই, এটা একদমই তোমার দুর্ভাগ্য নয়, আমি তুমি আমার পরিবারে এসছো এটা আমার সৌভাগ্য, কারণ তোমার মতন মানুষের পাশে থাকতে না আমার খুব ভালো লাগে, সত্যি আজকে মন থেকে বললাম, তোমার মতন মানুষের, তোমাদের মতন, তোমার মতন যারা আছে আমার তাদের পাশে থাকতে খুব ভালো লাগে। তো সেই দিদির চ্যানেলটার নাম হচ্ছে স্ট্যাড ব্লগ, উনি মনে হয় একজন স্কুল শিক্ষিকা, আর তুমি মনে হয় আসাম ঠাসাম কি কোনো জায়গায় একটা থাকো কি, এরকমই হবে, হ্যাঁ বলো তো। আর তুমি আমাকে আমার ভিডিও তুমি দেখো, ওয়াচ করো, ফুল ওয়াচ করো, আমিও করি, শুধু তোমার বলে না, আমার পরিবারের যারা আছে আমি তাদের সবার ভিডিও আমি ফুল ওয়াচ করি। আর তারপরে কি জানো তো, ও বলতে ভুলে যাচ্ছি, ফুল ওয়াচ করি। আর হ্যাঁ, তোমার মতন মানুষের পাশে থাকতে না আমার খুব 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 ভালো লাগে। আর অবশ্যই একটা কথা তো আমি বলবোই, তোমাকে আমি খুব অল্প টাইম হলেও চিনলেও, হয়তো ভালোভাবেও চিনি না, কিন্তু তোমার কথাবার্তা শুনলে না মনে হয় তুমি মানুষটা না খুব ভালো, তো তুমি আমার পাশে থেকো, হ্যাঁ একদমই পাশে থাকবে, সবসময় পাশে থাকবে, তোমার এই ছোটো বোনটা তোমার কাছ থেকে এই রিকোয়েস্টটা করলো, তুমি আমার পাশে থাকো, ব্যাস আমি আর কিছু চাই না। আর আমিও তোমার পাশে অবশ্যই থাকবো, আমি অবশ্যই থাকবো, আর তুমি তো থাকবে। আর তুমি আমাকে কোয়েশ্চেন করেছো, জিজ্ঞেস করেছো আমার লাস্টের ভিডিওতে যে আমি কোথায় থাকি, আমি থাকি কলকাতা দমদম কালিন্দি, ঠিক আছে, মানে কলকাতাতে লেক টাউন কালিন্দি, তো বলে দিলাম। তো কোনোদিনও যদি এখানে তুমি বেড়াতে আসো বা তোমার কোনো ফ্যামিলি যদি এখানে থাকে, তো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমার বাড়ি অবশ্যই এসে ঘুরে যেও, এটা আমার তোমার কাছে একটা আমি আবদার করলাম। আর তুমি আমার মামার মনে হয় তুমি আসাম বা কোনো একটা জায়গায় থাকো, আমাকে একটু জানিয়ে দিও,
আমিও কোনোদিনও ওখানে দুদিন হোক ভবিষ্যতে ঘুরতে ফিরতে যাই, তোমার সাথে অবশ্যই দেখা করবো। তো ভালো লাগে এরকম মানুষের কাছে থাকতে, আর অবশ্যই আমি সবার পরিবারে যাই, অবশ্যই যাব, কারণ সবাইকে নিয়েই সব কিছু, একা একা কোনো কিছুই নয়। সবার ক্ষেত্রে বারবার বলি আমরা একই পথেই ভাবছি। তো স্টেশনের আসপাত্র ভাগ বসিয়ে দিয়েছি, আমি এখন সব কিছু যেহেতু রেডি করে রেখে দিয়েছি, আমি এখন কী করবো বলে তো গরম জলে কাঁচাটা ভিজিয়ে দিই, তো সব চটপট কেছে ঘুমিয়ে সাদে মেরে তারপর আমি রান্না দিব। তো এরকম আরেকটাও দিদিভাই আছে, উনি অনেক গ্রামে থাকে, কি দিদিভাই তার চ্যানেলের নাম হচ্ছে, আর হ্যাঁ এটা কিন্তু আমাকে তারা শিখিয়ে দেয়নি যে আমার চ্যানেলের নামটা তোমরা বলো। আমার ইচ্ছে হলো, আমার তাদেরকে খুব কাছের লোক মনে হয়, আমি ওই দিদিভাইকেও চিনি, ওই দিদিভাইও আমার পাশে আছে, আমি জানি আমার ভিডিও, উনি খুব ব্যস্ত মানুষ, সবার ভিডিও উনি ওয়াচ করে, এটা আমি ফুল বিশ্বাস করি। আর শুধু আমার চ্যানেল, আমি সবারটাই দেখার চেষ্টা করেন, মানুষ দেখে এসে মেলে, আর তুমিও পাশে দুটো দিদি, সোনার সংসার মনে হয় তার চ্যানেল নাম। তো যাই হোক দিদিভাই, তোমাদের মতন মানুষ আমার চাই যে আমার পাশে থাকুক, আমার খুব ভালো লাগে। তো এটাই হচ্ছে আমার আজকের আনন্দ, সত্যি ঘুম থেকে উঠে না শুধু তাদের কথাই চিন্তা হচ্ছিলো, ভালো লাগে তাদের চাকরি থাকতে। তো যতই হোক তোমাদের সাথে আমার দেখা হচ্ছে না, ফোনে কথা হচ্ছে না, যাই হোক কিন্তু তাও একটা সম্পর্ক আছে। তো চলো আমি কাজগুলো শেয়ার, রান্নাটা তো অবশ্যই শেয়ার করবো, তার আগে আমি আমার কাজগুলো করে নিই যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো না। কাটবো বলো, কী নিয়ে যাবো ফোনটা, তো কেটে কেটে মেলে আসি, তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমি কাঁচা ধোয়া করে চলে এলাম রান্না করে। তো আমি দেখো কড়াইতে আমার তেল আছে, একটুখানি তেল দিচ্ছি, অল্প একটুখানি তেল দিলাম। এবার এখানে আমি পেঁয়াজ কলি আলু কেটে রেখে দিয়েছি, এখন পেঁয়াজ কলি খাওয়ার সময়, পুরো শীতটা জুড়ে। তো আমি এখন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটু কালো জিরে দিচ্ছি, কেচে ধুয়ে ছেলে ঘুম থেকে উঠে গেল, ছেলেকে খাওয়ালাম, আছে তো একটার পর একটা কাজ। একটা কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এইবার দেখো আমি এর মধ্যে লবণ দিচ্ছি, লবণ দিলে একটু পেঁয়াজ করে যাতে সামান্য একটু জল ছাড়ে, স্বাদ মতো নুন দিলাম, আর আমি এর মধ্যে কোনো রকমের হলুদ ব্যবহার করবো না, আর একটা নষ্ট হয়ে যাবে। তো আমার পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, এইবার ফরম কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবার আরেকটা রান্নায় যাবো। তো সেই রান্নাটা হচ্ছে, আমি মাছ দেখো মাখিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে, এটা কি মাছ
আমি না নিজেও জানি না, কিন্তু মাছটা খুব ভালো খেতে, বাচ্চাদের পক্ষেও খুব উপকারী। এই যে লেজের দিকটা না কিরকম একটা কালো মতন লেজের লেজের দেখো আছে প্রতিটা মাছের মধ্যে। আমি মাছের নাম আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এই মাছটা আমি আজকে রান্না কি করে করবো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ফুলকপি আলু কেটে ভাপি রেখে দিয়েছি, বললাম আমার সবজি কালকে কাটা। তো এবার ফুলকপি আলুটা আমি ভালো একসাথে দুটো আলু ভালো করে গরম তেলে ভাজবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, কড়াই তেল দেখো পুরো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভাজবো, সরি তখন আমি বললাম ফুলকপি আলুগুলো ভাজবো না, আগে মাছগুলো ভাজবো তারপর ফুলকপি আলুগুলো ভাজবো। তো তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটার নাম আমি এই মুহূর্তে মনে করছে না, কারণ আমি একটা খোলা রুগী সব কিছু ভুলে যাই। তো চলো মাছগুলো ভেজে নিয়ে আসছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ভাজবো ফুলকপি আলুটা। ফুলকপি আলু ভাজার জন্য আমি একটুখানি এখানে তেল একটুখানি অ্যাড করবো, কারণ ফুলকপিতে প্রচুর তেল টানে, তোমরা সেটা ভালো করেই জানো। নতুন করে কিছু বলার নেই, তো পুরো গরম হয়ে গেলে ছাঁকা 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 তেলে আমি এই দুটো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো। তো তেল দেখো গরম হয়ে গেছে, আমি এটা একটু ছেড়ে দিচ্ছি। দিতে না দিতেই তেল পড়ে না, ছেড়ে থাকে তো এটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। আর দেবো আলু ফুলকপি ভাজাটা আমি হয়ে গেছে, আমি ওখানে মশলাটা কি আছে বলতো, সাদা জিরে টমেটো কালো সাদা জিরে আদা টমেটো কড়াই আমি নিজেই দেখো ভুলে গেছি, সাদা জিরে টমেটো লঙ্কা আর আদা চারটে। তো গরম তেল হয়ে গেছে, আমি মশলাটাকে ভালো করে ভাজতে হবে, ভালো করে মশলাটাকে ভেজে আমি তারপরে এই ফুলকপি আলুটা মধ্যে ছেড়ে দেবো। চিৎকার করে না ওরকম, আমার ছেলে ভাই ভাই করে যে কাকে ডাকে একে রান্নার স্বাদ একদম আসবে না। ঝোল ঢোল দিয়ে আমি মাছ ভাজাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছটা ছেড়ে দিলাম, এটা একটু ভালো করে ফুটিয়ে ফুটুক। এবার আমি ধনে পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, ধনে পাতা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম,
একটু বড় বড় করে গুছিয়েছিলাম। আমার রান্না হয়ে গেছে, এবার আমি একটা নামিয়ে দেব। তো দেখো আমার মাছটা একদম হয়ে গেছে, এখানে নামিয়ে রেখে দিয়েছি। দেখেছো কোন কাপড় কাপড় হাত থেকে পড়ে যাচ্ছি। মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে দিয়েছি, গ্যাসটা সব করে দিয়েছি। আর পেছনে প্রচুর কাজ, প্রেশার কুকার, বাসন মাজা, রান্নাঘরের অবস্থা খুব খারাপ, এগুলো পরিষ্কার করতে লাগবে। আর কি বলতো, কিছু কথা, কাল রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না, মাঝে মাঝে হয় প্রবলেমটা, আমার ঘুম আসে না। আমার ঘুম আসতে আসতে মানে ভোর অবধি না আমি জেগে বসে থাকি। কালকে লাইট জ্বালিয়ে আমি 3:30-4 সময় লাইট জ্বালিয়ে বসে আছি, ঘুম আসছে না, ফোন দেখছি ফোন দেখছি। যাই না কেন আমার সাথে এগুলো হয়, ঘুম আসে না, ঘুমটা ঘুম আসতে চায় না। তো চলো, আর হ্যাঁ, আরও দুটো কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল। সেটা হচ্ছে যে লিট্টি চোখার যে ব্লগটা, লিট্টি চোখার যে ব্লগটা, ওখানে অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই, এই দিদি ভাই না, সরি, 2-3 জন কমেন্ট করেছো, অনেকেই না, 2-3 জন কমেন্ট করেছো। তারা আমার, আমি বুঝি তারা আমার ভিডিও দেখে, খুব ভালো করে দেখে, স্কিপ না করে দেখে, ফুল ওয়াচ করে, এটা আমি জানি, আমার বিশ্বাস আছে তাদের প্রতি। তো এতটুকু তো বিশ্বাস রাখতে হয় বলো। আর আমি আমি আর যে আমার যে আজকে সকালবেলা একজনের একটা দিদির কথা ভেবে খুব আমার নিজেকে নিজে ভালো লাগছিল, সেটা হচ্ছে সেই দিদিটা যে আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কোথায় থাকো। তো আমি জানি ওই দিদি আমার পুরো ভিডিও দেখে, আর আমি আর কি বলবো, আমিও তোমার ভিডিও দেখি, খুব অল্প পরিচয় তুমি জানো, আমিও জানি। তো তুমি, আমি চাই তুমি আমার পাশে থেকো, এই ছোট্ট বোনটাকে সাপোর্ট করো, আর সবাই সবাইকে সাপোর্ট করো, অবশ্যই আমিও সবাই সবাইকে সাপোর্ট করবো, সাপোর্ট না করলে কিচ্ছু হয় না। আর আমি জানি না এটা বললে কোনো প্রবলেম হয় নাকি জানি না, সবাই সবাইকে যদি সাপোর্ট না করি তাহলে কী করে হবে বলো তো। তো বাবা একটু সরো, দরকারি কথা বলছি। তো আর কি বলবো, আর লিট্টির কথাটা, লিট্টির কথাটা ওখানে অনেকেই কমেন্ট করেছে যে রান্নাটা শেয়ার করতে, রান্নাটা আমি নিজে যদিও বা না করি, আমি যেখান থেকে নিয়ে এসেছি দোকানগুলোতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কথা দিলাম। কিন্তু এই সামনের সপ্তাহে হবে না, সেই তার পরের সপ্তাহে। তো আমি অবশ্যই কথা যখন দিয়েছি আমি শেয়ার করব, লিট্টি রেসিপিটা মানে যিনি রান্না করেন তার সাথে কথা বলিয়ে দেবো, উনি বলে দেবে পুরো প্রসেসটা, ঠিক আছে? তো কথা দিলাম, করবই করবো, একটু লেট হবে, বাবা একটু চুপ করো। আর তো আর কি বলবো, আমার তো রান্নাবান্না শেষ, আমার এখন প্রচুর কাজ আছে জানো তো, ঘর দুয়ার পুজবো, ছেলেকে স্নান করাবো, তেল মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি, কতগুলো জামা প্যান্ট আয়রন করার আছে, কবে থেকে করবো করবো করে আর হচ্ছে না, কুড়েমি চলে এসছে, এই খুব বাজে জিনিস, এটা খুব বাজে জিনিস। তো চলো, নিজের গান গাইছি, খারাপ জিনিসটাই বলছি, খুব পুরে জিনিস, খুবই বাজে। তো তো সবাই তোমরা আমাকে সাপোর্ট করো, আর ভালো লাগলেই আমার ভিডিও যদি ভালো লাগে জোর জবরদস্তি করে এসো না, ভালো লাগলেই সাবস্ক্রাইব করো না, ভালো লাগলে সাবস্ক্রাইব করো না। আর কারোর, আমি কারোর ভালো না করতে পারি কিন্তু কারোর ক্ষতি আমি করি না। তো আশা করি এই কথাটা তোমাদের, তোমরাও জানো যে কারোর ভালো যদি না করতে পারো কারোর ক্ষতি করো না। তো চলো, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আজকের মতন রাখলাম, আমার প্রচুর কাজ, ভালো লাগছে না, আমার কাজ করতে ভালো লাগছে না, দেরি হয়ে যাচ্ছে, ছেলেকে স্নান করাবো। তো চলো সবাই, টাটা, সুস্থ থাকো, ভালো থাকো।